শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। নুরুল আমিন কাউসার, পিতা আব্দুল গনি মাস্টার, মাতা রহিমা খাতুন। আব্দুল গনি গনি মাস্টারের বাড়ি নবীনগর পদ্মপাড়া, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, এই আমার ঠিকানা। আমি 69-এর গণ আন্দোলন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমি নবীনগর তখন স্কুল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম, এবং আমাদেরকে ছাত্র রাজনীতিতে উদ্বুদ্ধ করেছে আমাদের প্রাক্তন এমপি লতিফ ভাই। উনি ব্রাহ্মণবাড়িয়া কলেজের ভিপি ছিলেন, উনি ছাত্রলীগ করতেন। নবীনগর এসে শাহজুল আলম, নারায়ণচন্দ্র সাহা, মোতালিব, হেলাল, আমি সহ আমাদের 8-10 জন ছেলেকে নিয়ে উনি ছাত্রলীগ করত। লতিফ ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে লঞ্চে নামাই নিয়ে এর বাড়িতে বসে বসে কাজ করতাম। তখন 69-এর গণ আন্দোলন যখন শুরু হয়, তখন মিজানুর রহমান রাকসুর জিয়েছিল, মিজানু ভাই ওনার বাড়ি করলো, বললো যে চলো। যেহেতু উনি তখন নবীনগর থেকে রাজনীতি আরম্ভ করলো, আমরা ওনার সাথে সাথে গণ আন্দোলন 70-এর নির্বাচনে আমরা সরাসরি অংশগ্রহণ করি ছাত্রলীগের কর্মী হিসেবে। 70-এ আমাদের দেওয়ানা বলব এবং কাজী আকবরউদ্দিন সিদ্দিক এমএনএ এবং এমপি হয়। আপনারা জানেন যে তখন আওয়ামী লীগ অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ আসন জয় হয়েছে, এবং সেই প্রেক্ষিতে আপনারা আওয়ামী লীগের অধিবেশন নিয়ে বন্ধ হয়ে গেল, সারা দেশে মিছিল মিটিং আরম্ভ হলো, তার জোয়ার নবীনগরও লাগছে। আমরাও মিছিল মিটিং করতেছিলাম, পদ্মা বাংলা যমুনা তোমার আমার ঠিকানা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এসব স্লোগান দিয়ে আমরা বিভিন্নভাবে জনগণকে উদ্বুদ্ধ করতেছিলাম। এর মধ্যে 7ই মার্চের ভাষণের পর আমরা আমাদের স্কুল মাঠে একজন অবসরপ্রাপ্ত সৈনিককে এনে আমরা লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে আমরা ডেমি রাইফেল দিয়ে প্রশিক্ষণ আরম্ভ করি। এই ক্রমান্বয়ে 23 মার্চ যখন সারা বাংলাদেশে, আপনারা জানেন পাকিস্তান দিবসের পরিবর্তে সারা বাংলাদেশে ছাত্র সংঘের পরিষদ এটাকে প্রতিনিধি দিবস পালিত হয়, তখন সব জায়গায় বাংলাদেশের পতাকা উত্তোলন হয়, এবং নবীনগরে আমার নেতৃত্বে প্রবাদ ফেরি করে থানার মধ্যে আমি প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করি, যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে, বিভিন্ন বই পুস্তকে দেওয়া আছে। 25 মার্চের ক্র্যাকডাউনের পর ঢাকা থেকে যেসব ছাত্র জমাতে আসছে তাদেরকে স্কুলে আমরা রাখছি, খাওয়া দাওয়া করে আমরা সিএমভি পার করে আগরতলা দিয়েছি। এপ্রিল মে মাস পর্যন্ত যখন পাক আর্মি বাংলা নবীনগরে স্থায়ীভাবে ক্যাম্প না করে, ততদিন পর্যন্ত আমরা এ এলাকায় সংগঠিত করে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণের জন্য পাঠাইছি। মে মাসে পাক আর্মি নবীনগর স্থায়ীভাবে দখল করে, এরা স্থায়ীভাবে ক্যাম্প করেছে স্কুলে এবং ডাকবাংলা, এই যে ডাকবাংলাতে তারা যখন ক্যাম্প করেছে তখন আমরা এলাকায় চলে গেছি। এলাকায় চলে গিয়ে বিভিন্ন তখন আমরা কিছু ছাত্রছাত্রী জোগাড় করে ইন্ডিয়া পাঠাচ্ছি। এর মধ্যে জুন মাসের 7ই জুন সম্ভবত আমি মিজান ভাইয়ের, তখন আমরা সবাই সংগঠিত হই, মিজান ভাইয়ের বাড়িতে যেতাম, উনার বাড়ির থেকে হ্যাঁ বিভিন্ন ক্যাম্পে, ইউথ ক্যাম্পে পাঠানো হতো, এবং সেখানে কাজী আকবরউদ্দিন সিদ্দিকের হাফাইন্না ক্যাম্পে, দেওয়ানবুল্লাহ বসে নসিংগড় ক্যাম্পে, বিভিন্ন ক্যাম্পে চিঠি দিয়ে দেওয়া। মিজান ভাইয়ের বাড়ি কোথায় ছিল? বাড়িখোলা, এই নবীনগরের বাড়িখোলা। উনি তো খুব ছাত্রনেতা ছিল, পরে আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি ছিলেন। যাক, তখন আমি জুন মাসের 7 তারিখ মিজান ভাইকে বললাম, মিজান ভাই আমি এবার ভারতে যাবো, প্রশিক্ষণে আমি যুদ্ধে অংশগ্রহণ করবো।
তখন মিজান ভাই আমাকে বলছে যাবা, ঠিক আছে। মিজান ভাই আমাকে দুটো চিঠি লিখে দিল। চিঠিটা নিয়ে আমি আগরতলা সকাল 10টায় রওনা দিছি। হাঁটতে হাঁটতে আমি চার গাছ হইয়া মনিহন চৌধুরী বাড়িতে গেলাম, কসবা। মনিহন চৌধুরী বাড়িতে আমার এক ফ্রেন্ড ছিল শাহনাজ মিলন, আমার স্কুলে আমার সাথে পড়তো, তাকে পাইলাম। সে আমাকে তার দুপুরে তার বাড়িতে লাঞ্চ করে সন্ধ্যার দিকে আমাকে বর্ডার পাস করাই দিল। সন্ধ্যার পরে আমরা আমার সাথে আমার ফ্রেন্ড ইকবাল ছিল আগরতলা টাউনে গেলাম। আমরা আগরতলা টাউনে কামান চৌহনির এদিক দিয়ে হাঁটতেছি, তখন হঠাৎ করে একটা জিপ আমার সামনে এসে দাঁড়ালো। জিপ থেকে নেমে আসলো খোকন ভাই এবং মিলন ভাই। আপনারা হয়তো জানেন ঢাকা শহরে 5টা ভাই মুক্তিযুদ্ধে ছিল, মারা গেছে, এবং শেখ কামালের বন্ধু ছিল, তাদের বাড়ি কিন্তু নবীনগর ছিল। ওর বাবা এগ্রিকালচারের ডাইরেক্টর ছিল, এই মিলন ভাই ওরা ওদেরকে আমরা নবীনগর রেখে ইন্ডিয়াতে পাস করে দিয়েছিলাম। আমাকে পেয়ে এই তুমি কখন আসলা, আমাকে এই তো আসলাম, চলো। উনি আমাকে হোটেলে নিল, হোটেলে রাত্রে রেখে পরদিন আমাকে কংগ্রেস ভবনে পাঠাইছে। এখন আগরতলা কংগ্রেস ভবন থেকে স্লিপ দেওয়া হয়তো, ওখান থেকে আমাকে বাংলাদেশের শিলচাপুর দিয়ে একটা আইডি কার্ড দিল আর একটা স্লিপ দিয়ে আমাকে নরসিংগড় পাঠাই দিল। নরসিংগড় দেওয়া না হওয়া বলে বসকে ওখানে আমাদের নবীনগরের জুনুদাস ক্যাম্পের দায়িত্বে আছে, মানে এমপি সাহেবের পরে আর কি। তো জুনুদার কাছে গেছে, তো আমাদেরকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলো, রাখলো, রাইকে সেরা খাওয়া দাওয়া করলো। তো প্রায় সপ্তাহখানের হয়ে গেছে, কিন্তু আমাকে ট্রেনিংয়ে আর পাঠাচ্ছে না ইয়েতে। এর মধ্যে একদিন আমাদের নবীনর যে ছাত্রলীগের সভাপতি ছিল আলম ভাই আসলো। আলম ভাই বললো এই কী অবস্থা? আমি আলম ভাই আমি তো আর এখানে থাকতে পারছি না, আমাকে প্রশিক্ষণের দরকার। তো বলছে তুমি কালকা জুনুদাস থেকে আউট পাস নিয়ে, তখন তো ক্যাম্প থেকে আউট পাস নিতে হবে, আউট পাস নিয়ে তুমি কলেস্টেলাতে চলে যাবে। কলেস্টেলতে ছাত্রলীগের ছেলে থেকে স্পেশাল ট্রেনিংয়ের জন্য আগরতলা কলেস্টেলা, হ্যাঁ, সেখানে সেখানে আমাদের ছাত্রলীগের হ্যাঁ সবাই নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাকন ভাই, তারপর মণি ভাই, এরা সবাই ওখানে আছে। যে ওখানে যাও, ওখান থেকে আমিও আছি, আলম ভাইও আছে। তারপরের দিন আমি ক্যাম্প থেকে বের হলাম, জুনুদাস গেলাম। জুনুদাস, জুনুদা আমি একটু আগরতলা টাউনে যাবো, একটা ব্যাগ কিনব। তো উনি আমাকে একটা আউট পাস দিল। আমি ওখান থেকে আমার একটা ঝুলানো ব্যাগ ছিল, একটা লুঙ্গি আর একটা গামছা ছিল, চলে গেলাম। যাওয়ার পর যে আলম ভাই এখানে উঠলাম, তো পরের দিনই লাকিলি পরের দিনই ছাত্রলীগের বিএলএফের যেটাকে পরে মুজিব বাহিনী রিক্রুটমেন্ট আরম্ভ হয়েছে, তো ছাত্রলীগের অনেক ছেলেদেরকে রিক্রুটমেন্ট করে নিল, কিন্তু আমাকে রিক্রুট করে না, বললো যে তোমার বয়স অল্প। আর তখন একটা কথা ছিল যে ছাত্রলীগের যারা কলেজ লেভেলে ছাড়া বিএলএফের ধরেন, তখন আমি হাওয়া মুখের কাঁদতেছি। তখন আব্দুল কুতুব মাখন ভাই, মাখন ভাই আমাকে চিনত। মাখন ভাই আমাকে বললো এই কিরে তুই কাঁদছিস কেন? মাখন ভাই আমার খুব ইচ্ছা ছিল আমি ট্রেনিংয়ে যাবো, কিন্তু আমাকে তো রিক্রুট করছে না। তখন মাখন ভাই ওখানে প্রভাব বিস্তার করে আমাকে দিয়ে দিল। তার পরের দিন আমরা চলে গেলাম সেখান থেকে গ্রুপের সাথে হাফলংয়ে, আসামের হাফলংয়ে 62 দিন ট্রেনিং করলাম। করে সেরা আবার আগরতলা আসলাম। আগরতলা এসে আমরা একটা গ্রুপ অস্ত্র নিয়ে দেশে ঢুকছি। আমরা গ্রুপ কমান্ডার কে ছিল? শাহজুল আলম, আলম ভাই এবং আমরা 14 জন ছিলাম সেই ইয়াতে, এবং কুদ্দুস ছিল আমাদের 2IC। আচ্ছা, আমরা সেখান থেকে এসে বক্সনগর দিয়ে নেমে রতনপুর, শাহপুর রতনপুর, যেটা আমাদের মমতাজ আপার বাড়ি, যশোর নেত্রী, ওনার পাশের গ্রামে, হ্যাঁ, আমরা একটা হিন্দু বাড়িতে স্থায়ীভাবে ক্যাম্প করলাম। ওখান থেকে বিভিন্ন ছোটোখাটো অপারেশনগুলো আমরা অংশগ্রহণ করেছি। এর মধ্যে জুগিদারা একটা পাক আর্মিদের সাথে সম্মুখ যুদ্ধ হয়েছিল। গ্যাস উস্তাদ, সেনাবাহিনীর উস্তাদ গ্যাস হাবিলদার ছিল, উনি প্রথম প্রতিরোধ করে, তারপরে আমরা খবর পেয়ে আশেপাশ থেকে মুক্তিযোদ্ধারা ছিল। সন্ধ্যা পর্যন্ত পাক বাহিনী যোগিতারা ব্রিজটা ভাঙ্গা ছিল, ওনারা আর এটা ক্রস করতে পারে, এটা নবীনগর যোগিতারা দক্ষিণ পাশে, এই যোগিতারা ইয়াতে সে পারে নাই, তো আমরা ক্যাম্পে চলে গেছি। তো মূলত আমার যে যুদ্ধটা হয়েছে নবীনগরকে মুক্ত করার যে যুদ্ধ, সেটাতে আমি খুব ভালোভাবে অংশগ্রহণ করেছি। আমরা 12 তারিখ ওই রতনপুর থেকে ক্যাম্প থেকে গ্রুপ নিয়ে এসে আলিয়াবাদ তৈজুদ্দিন ব্যাপারে এর বাড়িতে আমরা সব মুক্তিযুদ্ধের এখানে সমাবেশ শেল্টার নিয়েছি এবং ওখান থেকে ভাগ হয়েছে। এখন আমরা জানতে পারলাম যে সেখানে, তখন যদি আমি ছোটো কিন্তু মোটাতে আমাদের কমান্ডারদের আলোচনা শুনছি যে এখানে নবীনগরের যুদ্ধকে সুবেদার মজিদ
কোঅর্ডিনেট করবে, আর তার সাথে ছাত্রনেতা হিসেবে আব্দুল লতিফ, লতিফ ভাই বিএলএফের উনি সাব ডিভিশন কমান্ডার, উনি কোঅর্ডিনেট করবে। যুদ্ধটা হবে দক্ষিণ দিক থেকে, পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে, তিন দিক থেকে আক্রমণ করাবে। পূর্ব দিক যেহেতু নদী, তিতাস নদী, ওরা ওদিক দিয়ে যা যেতে পারবে না। তখন 11 তারিখ থেকে পরিকল্পিতভাবে আক্রমণ আরম্ভ হয়েছে পশ্চিম দিক থেকে, এদিক থেকে উত্তর দিক থেকে। তো উত্তর দিকের এবং পশ্চিম দিকের গ্রুপ আস্তে আস্তে এরা আস্তে আস্তে থানা পর্যন্ত আমরা মুক্ত করেছে। সেখানে আলিয়া জুমের গ্রুপ ছিল, তারপর বাঞ্ছারামপুরের মণি ভাইয়ের গ্রুপ ছিল, শাহ জিকরুল ভাইয়ের গ্রুপ ছিল, তোফাজ্জল ভাইয়ের গ্রুপ ছিল, তারপর ন্যাপ কমিউনিস্টের শহীদুল্লাহ ভাইয়ের গ্রুপ ছিল, বিভিন্ন গ্রুপে, কারণ মুক্তিযুদ্ধের ছোটো ছোটো গ্রুপ ছিল, তো যৌথভাবে অপারেশন করে এদেরকে ওই পর্যন্ত নিয়ে আসলো। তো 12 তারিখে আমি মাজিকারা, তখন পাকারমিরা সব স্কুলের উপরে ব্যাংকারে, মাজিকারাতে আমি ব্রিজের এখানে ডিউটিতে আছি, হ্যাঁ আমার কাছে একটা রাইফেল নিয়ে আমি ডিউটি করতেছি। আর এর মধ্যে মাজিকারের ভিতরে আমাদের যে শহীদ সালাম ওনার গ্রুপ মাজিকারের ভিতরে করিম চেয়ারম্যান বাড়িতে বসে এলএনজি দিয়া এই স্কুলের দিকে ফায়ার টায়ার করতেছিল। তিনটা থেকে সাড়ে তিনটার দিকে আমার কমান্ডার আলম ভাই এসে আমাকে বলছে উঠো, আমরা নবীনগর যাব, সেই কান্দি ঘুরে পশ্চিম দিকে ঘুরে আসবে, যেহেতু ওখানে সামনে দিয়ে পাকারমি আছে আসতে পারেন। তো আমরা মাজিকারের ভিতর দিয়ে যেতেছিলাম, তখন করিম চেয়ারম্যান বাড়ির এখানে গিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো ও আলম ভাইরা বললো, আলম ভাই সালাম ভাই তো শহীদ হয়েছে, ওনাকে নেওয়ার ব্যবস্থা করে। তখন বলতেছিল কীভাবে হয়েছে, যে উনি জালানার কাছে বসে এলএমজিতে ফায়ার করতেছিল, তো একটা গুলি এই যে কাঠ ছিদ্র করে এসে ওনার এদিকে তলপেট দিয়ে গেছে, নিচে দিয়ে গেছে। তো ও নিচে বসে এলএমজির ম্যাগজিন ভরতেছিল, এলএমজির ম্যাগজিন ভরতে একটা হেল্পার লাগে, তো সে দেখছে রক্ত, তাড়াতাড়ি শোয়াই দিল, এর 10 মিনিট পরে উনি মারা গেল। তো আমরা বললাম যে ঠিক আছে তোমরা থাকো, আমরা যাই খবর দিই। তখন ওই যে আলিয়াবাদের যে বাড়িতে আমাদের ছিল ওখানে খবর দিলাম, ওরা এসে তার ডেড বডি নিয়ে গেলো। 12 তারিখ আমরা ঘুরে আলমনগর ঘুরে নবীনগর আসছি, আইসা সেটা আমরা নবীনগর সিও অফিসে মজিদ সাপড়ে পাইলাম, সোমেদের মজিদ, ওনার সাথে কথাবার্তা বললাম, আলম ভাই বললো, তো আলম ভাইয়ের বিভিন্ন ইনস্ট্রাকশন দিল। তো সেখানে কামালউদ্দিন সাহেব সুদিন মিয়া করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তখনকার দিনে, উনিও ছিলেন। তারপর আমরা বড় বাজারে আইসা মিজান ভাই পাইলাম, তার গ্রুপ পাইলাম, তারপর থানাতে এসে তোফাজ্জল ভাইকে পাইলাম। তো আমরা নবীনগর ঘুরে টুরে আবার সেই যে পথে সেই পথে আদালতের যাওয়ার পর কিছু সেলিং হইয়া নবীনগরের বাজারটা আগুন লেগে পুড়ে গেল। আর এদিক দিয়ে মজিদ সাহেব আমাদের বললো যে 13 তারিখ ওরা সিজফায়ার করছে, হ্যাঁ ওরা সারেন্ডার করবে, ওরা সারেন্ডার করবে, আমাদের আর মতো যুদ্ধ চালাত হবে, তারপর তোমরা রেডি থাকো। তো ওই দিন যখন 12 তারিখ এই আগুন দিয়ে পুড়ে গেল, তখন এরা মনে করছে ফায়ারিংটা এদের পক্ষে আসছে, যে কারণে ওরা পাক আর্মির এর মধ্যে একটা হেলিকপ্টার উপরে ঘুরতেছিল। তো হেলিকপ্টারটা আসলে আমাদের এই যৌথ বাহিনীর হেলিকপ্টার, ওরা অরণ থেকে ফায়ারিং করতেছিল, ওরা হেলিকপ্টার থেকে ইনস্ট্রাকশন দিতেছিল যে এখানে ফায়ার করে এখানে, কিন্তু ফায়ার মিসফায়ার হয়েছে, মিসফায়ার হয়ে আগুন লেগে গেছে। 13 তারিখ গেল, 14 তারিখে ওরা সকালে বললো যে হ্যাঁ আমরা এখন সার, বিকাল 4টার দিকে ওরা সারেন্ডার করছে। আমরা ছিলাম আর বিএসএফের একটা গ্রুপ ওদিক থেকে, দক্ষিণ দিক থেকে এসে ওদেরকে ইয়ে করে বিএসএফের গ্রুপের কাছে ওরা সারেন্ডার আত্মসমর্পণ করলো, এবং আর্মসহ এই 14 জন আর্মি মিলিশিয়া মিলে ওদেরকে নিয়ে গেলো। তখন আমরা এই স্কুলটা সার্চ করে, স্কুলের ক্যাম্প সার্চ করে নবীনগর এসে, আমরা নবীনগরের মাঝবাজারে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে আমরা অস্থায়ী ক্যাম্প করছি। তারপরে তো এর মধ্যে 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়ে গেছে, আমরা 16 তারিখের পরে আমরা তখন নবীনগর থানাতে এক গ্রুপ, তোফাজ্জল গ্রুপ আমরা এখানে, আর জমিদার বাড়িতে ন্যাপ কমিউনিস্ট পার্টির যে শহীদুল্লাহ গ্রুপ, এই তিনটা গ্রুপই অবস্থান করছে, আর অন্যান্য মুক্তিযোদ্ধারা যার যার এলাকায় ফিরে গেছে। তখন আমরা মোটামুটি প্রশাসনটা আমরাই চালাইছি। তারপর অন্যান্য গ্রুপ ব্রাউনবেরা এসডিও তো সাব ডিভিশন অফিসারের কাছে অস্ত্র জমা দিয়েছে, কিন্তু আমরা যারা বিএলএফের সদস্য আমরা কিন্তু দেয় না, আমরা বলছি বঙ্গবন্ধু ফিরে না আসলে আমরা অস্ত্র দেবো। বঙ্গবন্ধু যখন ফিরে আসছে স্টেডিয়ামে যাই আমরা অস্ত্র সারেন্ডার করে, আমাদেরকে বলো যে তোমরা লেখাপড়া তো
তোমরা লেখাপড়াতে ফিরে যাও, আমরা যার যার লেখাপড়া চলে আসছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।